লাদাখে অস্থিরতা এবং চীনের সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে আগামী সপ্তাহে 13তম বৈঠকে বসার আশা প্রকাশ করেছে ভারত। দেশটির সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাবান লাদাখ সীমান্তে আবারও সেনা মোতায়েন করেছে চীন, যা উদ্বেগের বিষয়। গত 6 মাস ধরে লাদাখের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল বলেও উল্লেখ করেন তিনি। সংবাদ সংস্থা ANI-কে তিনি বলেন, পূর্ব লাদাখে উল্লেখযোগ্য হারে সেনা মোতায়েন করেছে চীন, অবশ্যই সেখানে উত্তেজনা বিরাজ করছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়। তিনি আরও বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, পরিস্থিতির উপর নির্ভর করেই আমরা এগোচ্ছি, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। ভারতের সেনাপ্রধান বলেন, আমরা আলোচনার মাধ্যমেও সমস্যার সমাধান করতে পারি। আমি আশাবাদী যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে 13তম বৈঠকে আমরা একটি ঐক্যমতে পৌঁছাতে পারব। 1 বছরের বেশি সময় ধরে লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত বছর জুনে সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত 20 ভারতীয় সেনা নিহত হন।